شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. باهي يعطيك الله كريم براشنو لك انتن السلام عليكم ورحمة الله. تو الشيخ أمر براشنو. ওজুক করার পরে এমন হয় প্রস্রাব বাহির হয়েছে এখন কি করতে পারি মাশাআল্লাহ আল্লাহ খাইরান বরাকাল্লাহ ফি সম্মানিত دینی ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন আল জাবিলাহ তৌফিক আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ভাই এই বিষয়টি মারুফ এবং আল্লাহনবী সাল আলী সময়ে সাহাবাই কারাম এই ধরনের প্রশ্ন আল্লাহ নবীর কাছে করেছেন আল্লা নবী সাল আলী আসাল্লামের একটি বাণী আছে হাদিস আছে একটি হাদিস আবুদাউদ থেকে পাওয়া যায় পবিত্রতা অর্জন একটি অধ্যায় আছে সেখানে বাব অধ্যায় রচনা করেছেন বাব বাবিল ইনতলাহ অনুচ্ছেদ চৌষট্টি আবুদাউদের যেটা তাহকিক সেখানে লজ্জাস্থানে পানি ছিটানো এরকম একটা অধ্যায় নিয়ে এসেছেন এই অধ্যায়টি সুফিয়ান ইবনু হাকাম আস সাকাফি অথবা হাকাম ইবনু সুফিয়ান আস সাকাফি থেকে বর্ণিতর সূত্রে তিনি বলেন কয়লা কেন রসল্লা সাল্লাহ আলিয়াল্লাম ইজাবালা ইয়া তাওয়া ওয়াইয়ান তাদে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিসটি সোনানি আবুদাউদের এক শত নম্বর হাদিসে বর্ণনা করা হয় যে সুফিয়ান আস সাকাফি রদিয়াল্লাহ তালুর সূত্রে তিনি বলেন রসুল মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যখন পেশাব করতেন তখন অজু করে লজ্জাস্থানে পানি ছিটিয়ে দিতেন এবং এই বিষয়টি মারুফ ছিল সাহাবাই কেরামের সময়তে আর এটি নাসাইতে অধ্যায় পবিত্রতা অনুচ্ছেদ পানি ছিটানো হাদিস নাম্বার একশত পঁয়ত্রিশ ইব্নো মাজা অধ্যায় পবিত্রতা অনুচ্ছেদ অজুর পর পানি ছিটানো হাদিস নাম্বার চারশত একষট্টি মোস্ত আহমেদ ও এটার বর্ণনা আসছে বিভিন্নভাবে সকলেই এটাকে গ্রহণ করেছেন এবং হাদিসের মান সহি অন্য বর্ণনায় আসছে যে একটি পাওয়া যায় যেটা ও অন্য আবুধা উৎস আর অন্যান্য গ্রন্থে আসছে যেমন বার্ধক্যের কারণে মাঝে মাঝে ফোটা ফোটা পেশাব পরা এমতা অবস্থায় সালাতের কি হবে বা সালাত হবে কি এ বিভিন্ন ভাবে বলা যায় যেমন আপনার প্রশ্নের সাথে এই প্রশ্নগুলো মিল চিকিৎসা সত্রে এমতা অবস্থায় যদি উন্নত না হয় ভালো না হয় ভালো না হলে তাহলে সালাতের কোনো ক্ষতি হবে না প্রথম দিক এটা তার মানে কোনো ব্যক্তি যদি চিকিৎসা করে চিকিৎসার পরেও ভালো না হয় তাহলে এভাবে তার সালাত হয়ে যাবে নামাজ হয়ে যাবে নামাজ কোনো কায়দাতেই ছাড়া যাবে না এবং সেই অবস্থাতেই তাকে সাথে সাথে অজু করবে এবং সাথে সাথে সালাত আদায় করবে করবে আল্লাহর উপরে একদা এক ব্যক্তি সাঈদ ইবনু অন্যদিকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করেন তিনি বলেন যে আমি মাজি বা বীর যে বের হওয়ার তরল পদার্থ আসক্ত অনুভব করি এমতা অবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব তিনি বলেন যে আমার উরুর উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত হয় তথাপিও আমি সালাদ পরিত্যাগ করি নাই দলিল হিসাবে পাওয়া যায় মত ইমাম মালিকের হাদিস নাম্বার একশত চব্বিশ এরপরে আরও কিছু হাদিস বর্ণনা পাওয়া যায় যেগুলো থেকে একইভাবে বর্ণনা করেছেন যেমন কেউ বলেছেন যে ফোটা ফোটা পেশাব অথবা বায়ু নির্গত হওয়ার এমন নারী বা প্রত্যেকের সালাতে এই জিনিসগুলো অন্য মাসলা এটা আমরা জানবো না তবে প্রথম যে মাসলাগুলো কথা বলেছি সেগুলো আশা করি আপনারা ফলো করবেন তবে যদি এমন হয় তখন আপনাকে প্রথমত চিকিৎসা করতে হবে ডাক্তারের দ্বারস্থ হতে হবে এবং আপনার বিস্তারিত জানালে যদি এটা কোনো দিকেই সারছে না তখন বাকি আলার উপরে ছেড়ে দিয়ে আপনি সাথে সাথে অজু করে এবং সালাতে ঢুকে যাবেন এবং ফরস সালাত

পানি ছিটিয়ে দেবেন কিন্তু আপনি চেষ্টা করবেন চিকিৎসা করার জন্য বাকি আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন জেজাকাল্লাহ